কল্যাণের জন্য ন্যায়নিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। আর shokalbangla.com এর এই মিডিয়াকে আমি অভিনন্দন জানাই এবং আমাদের জন্য সৌভাগ্য বাইরের ঢাকার বাইরের এটা সেন্টার, এটা আমাদের জন্য সৌভাগ্যই এবং আমি অভিনন্দন জানাই এবং আমার ঈশ্বরদীবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমি আশা করব যে নিরপেক্ষ বস্তুনিষ্ঠ এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে এই মিডিয়া কাজ করবে, এই আশা পোষণ করি।